নমস্কার ফ্রম কিচেন ইউএস এর তরফ থেকে আরেকটা নতুন এপিসোড নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আপনাদের সাপোর্টের জন্য অনেক ধন্যবাদ এত মাস ধরে আপনারা সাপোর্ট করে গেছেন এত লাইক শেয়ার সাবস্ক্রিপশন আমাদের হয়েছে তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবারের এপিসোডে দেখাবো ক্যালকাটা বিরিয়ানি চিকেন বিরিয়ানি আমার মা আপনাদের করে দেখাবে চলুন আমার মায়ের রান্নাঘরে যাই আসুন নমস্কার আমি কল্পনা ব্যানার্জি আমি একজন গ্র্যান্ডমা আজকে আমাদের প্রম কিচেন ইউএস এর তরফ থেকে আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা যবে থেকে আমাদের চ্যানেল শুরু হয়েছে আপনারা সমর্থন করেছেন লাইক দিয়েছেন সাবস্ক্রাইব করেছেন এবং শেয়ার করেছেন এবং বেল বাটনটা আপনারা সবসময় ক্লিক করবেন তাহলে আমরা যা করছি আপনাদের কাছে পৌঁছে যাবে বেল বাটনটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না আজকে আমি যে রান্নাটা করব সেটা হচ্ছে বিরিয়ানি এই বিরিয়ানিটা হচ্ছে ক্যালকাটা বিরিয়ানি আসুন দেখি যে আমরা আমাদের এই বিরিয়ানিতে কি কি লাগবে আমি তিন কৌটো এই কৌটোটা বাসমতি চাল নিয়েছি এবং আধ ঘন্টা আগে ভালো করে তিন চারবার ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি তাহলে চালগুলো একটু ফুলে যায় আর এখন আমি এই চালটা ওখানে দিয়ে দেব গরম জল বসিয়েছি সেটা দেখাচ্ছি আর আমার কি কি লাগবে আমার বিরিয়ানিতে যেমন আমি আলু কেটে ভেজে রেখেছি এবং ডিম দেব ডিমটাও আমি একটু ভেজে রেখেছি আমার চারটে মোট পেঁয়াজ লাগবে তার মধ্যে আমি একটা পেঁয়াজ আমি ই করেছি পেস্ট করেছি কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর বেরেস্তা করেছি দুটো তারপর টমেটো লাগবে এবং চিকেনের আমি ছটা লেগ পিস নিয়েছি সেটা আমি চার ঘন্টা আগে এটাকে দই রসুন আদা এই দিয়ে একটু স্লাইট সল্ট এইসব দিয়ে আমি মেখে রেখে দিয়েছি এবং গোলমরিচ এবং একটা ম্যারিনেট হয়ে গেছে এরপর আমার লাগবে যেটা একটু কেশর মেশানো দুধ লাগবে তারপরে খুব বেশি আমি ঘি দেব না তো অল্প একটু ঘি রেখেছি ঘি দেব আর একটু বিরিয়ানি মশলা দেব টমেটো দেব এই 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 দিয়ে আমি করব এখন আমি ভাতটা বসিয়ে দেবো তার আগে জলের মধ্যে আমি কিছু মশলা দেব ফুটন্ত জলে আপনারা দেখুন আমি এলাচি বড় এলাচি একটা আর ছোট এলাচ পাঁচ ছয় সাতটা দিলাম দারচিনি দিলাম এরকম ছোট ছোট দুটো পিস লবঙ্গ দিলাম ছয় সাতটা লবঙ্গ দিলাম এবং একটু তেজপাতা দিলাম জায়ফল পাউডার দিয়ে দিলাম একটু জয়িত্রী পাউডার দিলাম আমি বেশি মশলা দেব না একটু লাইট করেই করতে চাইছি বাসমতি চালটা আমি দিয়ে দিচ্ছি একটু ফুটে উঠলেই নামিয়ে দেবো ঢাকা আর দিচ্ছি না কারণ জলটা বেশি আছে আমি একটু জল বেশি দিলাম এর মধ্যে এখন একটু আমি তেল দেবো আর সল্ট দেবো টু টেবিল স্পুন আমি অয়েল দিয়ে দিলাম ক্যানোলা অয়েল টু স্পুন সল্ট দিয়ে দিচ্ছি একটু ঢাকা দিয়ে ফুটে যাবে আমি এখানে তেল বসিয়ে দিয়েছি ফাইভ টেবিল স্পুন আমি এখানে সাদা তেল দিয়েছি আর ঘিটা আমি এখন দেব না ঘিটা একটু পরে দেব এখন আমি এইটা দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা তারপরে তেজপাতা দারচিনি এলাচি লবঙ্গ চালটা ফুটে উঠেছে বেশি ফোটাবো না এক্ষুনি আমি ওটাকে নামিয়ে দেব এবং জলটা ছেঁকে দিচ্ছি ফোড়নগুলো দিয়েছি এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু করে কাঁচা পেঁয়াজটা এখন দেবো
এখন এই বাটা পেঁয়াজটা পেস্ট করে রাখা পেঁয়াজটা এর মধ্যে তিনটে রসুন আছে রসুনের কোয়া আমি দিয়ে দিলাম রসুন পেঁয়াজ পেস্টের সঙ্গে আছে প্লাস চিকেন গুলো ম্যারিনেট করার সময় রসুন দিয়েছি আর বেশি রসুন দেবো না আদাটাকে এখন ভাজবি টমেটো দিলাম হাফ স্পুন হলুদ দিলাম স্পুন রেড চিলি পাউডার দিলাম টমেটো আর একটু তেল লাগবে 4 টেবিল স্পুন দিয়েছিলাম আর 2 টেবিল স্পুন আমি তেল দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে দেবো মশলাটা ভালো করে কষা হয়েছে তেল বেরিয়ে গেছে চিকেনের মধ্যে সমস্ত মশলা দেওয়া আছে তাই এক্সট্রা আর কোনো মশলা এখানে দিলাম না শুধু বিরিয়ানি মশলাটা একটু দেবো পটল একটু দিয়েছি মশলাটা সবটা দিয়ে দিলাম এর মধ্যে দই আছে জিরে ধনে গোলমরিচ লঙ্কা সব আছে দিয়ে দিচ্ছি একটু রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি মাছটা কমিয়ে দিলাম তাহলে মশলাগুলো কমিয়ে যাবে ঢাকা দিয়ে দিই বিরিয়ানি মশলাটা দিচ্ছি গরম মশলা দিয়ে দিলাম চামচের 1.5 চামচ সল্ট দিলাম কোয়া দিয়ে দিলাম ঠিক আছে বেশি দেবো না জল দেওয়া হলো এখন চিকেনটা তুলছি ঝোল ও খানকা তুলে নেব এর মধ্যে এখন আলুটা দিয়ে দেবো আলুটা একটুখানি সেদ্ধ হবে এর মধ্যে ডিমটাও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এটাকে আমি তুলে নিচ্ছি
আরও তুলবো, চিকেনটা যখন দিয়ে দেবো। নিচে একটু ঝোল আর আলুগুলো রইল, একদম লোতে থাকবে। এখন আমি ভাতগুলো দিয়ে দেবো। এই যে বেরেস্তা, আবার একটু ভাতের লেয়ার দিচ্ছি। চিকেন দিয়ে দিচ্ছি, আবার একটু ভাতের লেয়ার দিচ্ছি। তেলটা দিলাম, ঘি দিচ্ছি, ঘি আমি কমই দিচ্ছি। ছোট্ট বাটিতে দুধ নিয়ে সেইটা আমি দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে গোলাপ জল, আর গোলাপ জল আর কেউ আর আগে না, একটু বেরেস্তা দিয়ে দিই কম। ধমে দিয়ে দিলাম, এবার এই ফুটোটাকে ঢেকে দিই। একদম শিমে দিয়েছি, তার মধ্যে একটা মোটা ফ্রাই প্যান দিয়েছি, এবার এটা দমে আছে, শিমেই থাকবে। ঢেকে দিই, এবার দমে বিরিয়ানিটা হচ্ছে এইভাবে রাখলাম। আধ ঘন্টা রাখা হলো, এটা শেষ হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। চিকেন বিরিয়ানি রেডি। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে খেতে। থ্যাংক ইউ। আপনারাও এইভাবে করে খাবেন। এতক্ষণ আমি আপনাদের যে বিরিয়ানি রান্না করে দেখালাম, সেটা হচ্ছে ক্যালকাটা বিরিয়ানি নামে বিখ্যাত। আমাদের ভারতবর্ষে অনেক রকমের বিরিয়ানি আছে, খানদানি রান্দানি একটা। তার মধ্যে যেগুলো বিখ্যাত অন্তত আমরা শুনেছি, তার মধ্যে হায়দ্রাবাদী বিরিয়ানি, আউধি বিরিয়ানি এবং ক্যালকাটা বিরিয়ানি। যারা ভোজন রসিক তারা বলে যে স্বাদের গন্ধে দেখতে ক্যালকাটা বিরিয়ানি বিখ্যাত, এবং এর স্বাদ নাকি অন্য বিরিয়ানির থেকে অনেক অনেক ভালো। তা আমরা যে বিরিয়ানিটা করেছি, সেই বিরিয়ানি করতে গেলে যার নাম স্মরণ করতে হয়, তিনি হচ্ছেন অযোধ্যার নবাব মির্জা ওয়াজিদ আলী শাহ। তিনি অযোধ্যা যখন রাজত্ব করছিলেন তখন সিপাহী বিদ্রোহের প্রাককালে 1856 খ্রিস্টাব্দে তাকে নির্বাসিত করা হলো কলকাতার মেটিয়া ব্রিজে, গার্ডেন ব্রিজে, মেটিয়া ব্রিজে। তার সম্বন্ধে কি অপবাদ দেওয়া হলো যে তিনি ঠিক করে তার রাজ্যটা চালাতে পারছেন না, কারণ তখন সিপাহী বিদ্রোহের প্রাককাল, অনেক রকমের
বিদ্রোহ দেখা দিত এবং সেই বিদ্রোহটাকে তিনি দমন করতে পারেননি। এই জন্যই তার এই নির্বাসন। তিনি নির্বাসিত হয়ে কলকাতা মেটিয়া ব্রুজে এলেন এবং গার্ডেন রিজে তার সেখানে থাকলেন। কিন্তু তিনি কিন্তু একজন শিল্পরসিক মানুষ, তিনি গান জানতেন, তিনি নাচ জানতেন, তিনি লেখক ছিলেন, তিনি কম্পোজার ছিলেন, তিনি পেইন্টার ছিলেন। তিনি বোধহয় প্রথম যিনি কত্থক ডান্সের বা কোট ডান্সের মানে সূচনা করেছিলেন এখানে, এবং তিনি ঠুমরি গানের সূচনা করেছিলেন। তিনি অনেক গান রচনা করেছেন, তার মধ্যে একটি বিখ্যাত গান যা আমরা আমাদের ছোটবেলাতে শুনেছি, তারও আগে থেকেই এটা প্রচলিত ছিল, সেই গানটা হচ্ছে বাবুল মোরা নৈহার ছুটি না যায়। এই বিখ্যাত গান পরবর্তীকালে আমরা শুনেছি কেএল সাইগলের গলায়, স্ট্রিট সিঙ্গারে জগজিৎ সিংও গেয়েছেন গজল হিসাবে, মানে অসাধারণ একটি গান। তিনি যে পেইন্টার ছিলেন তার আঁকা অনেক কিছু আছে, এবং যে উর্দু কালচার তিনি উত্তরপ্রদেশ থেকে এখানে নিয়ে এসেছিলেন মেটিয়া ব্রিজের গার্ডেন রিচে, সেখানে কিন্তু একটি সেই কালচারটা এখনও রয়ে গেছে, তার বংশধররা এখানে। তিনি 31 বছর কলকাতায় ছিলেন, এবং আমরা এই যে মানে দুর্দশাপীড়িত যে নবাব, তার একটা ঝলক আমরা কিন্তু সত্যজিৎ রায়ের শতরঞ্জকে খিলাড়িতে দেখেছি। এবং এই যে নবাব, তিনি যে শুধু যে সাংস্কৃতিক দিক থেকে একজন মানুষ ছিলেন, সব বলিষ্ঠ মানুষ ছিলেন তা নয়, তিনি খাদ্যরসিক ছিলেন এবং অত্যন্ত দয়ালু ছিলেন। এই যে অল্প ভাতায় জীবন কাটিয়েছেন, কোনো কর্মচারীকে তিনি কিন্তু ছেড়ে দেননি, কোনো কাজের লোককে ছেড়ে দেননি, কিন্তু তখন খানদানি খাওয়ার খাওয়ানো বা নিজে খাওয়া বা অন্যদের খাওয়ানো তার পক্ষে মুশকিল ছিল। এবং সেই সময় থেকে শুরু হলো বিরিয়ানির মধ্যে ডিম দেয়া এবং আলু দেয়া। শুধু মাটন বা শুধু চিকেন দিয়ে বিরিয়ানি খাওয়ার মতো তার অবস্থা তখন ছিল না, কিন্তু তিনি তার দয়ালুর হৃদয়ের জন্য কাউকেই ছাড়েননি। তো সেই থেকেই ক্যালকাটা বিরিয়ানি এটি একটি কমপ্লিট খাদ্যরূপে পরিচিত হয়েছে, এবং খাদ্যরসিকদের কাছে বলা হয়, তারা বলেন যে ক্যালকাটা বিরিয়ানি হচ্ছে বেস্ট। তা আমি আজকে সেই ক্যালকাটা বিরিয়ানি রান্না করেছি, আপনারা দেখুন। আপনাদের ভালো লাগলে সমর্থন করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, বেল বাটনটা অবশ্যই ক্লিক করুন, এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের শুভেচ্ছা আমাদের অনুপ্রেরণা।